হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। তো আজকে আমি তোমাকে শেখাবো যে কিভাবে একটা পদ্ম ফুল আঁকতে হয়, স্টেপ বাই স্টেপ কিভাবে পদ্ম ফুল আঁকবে তুমি। তো সেটা সহজ করে আমি তোমাকে বলে বলে দিচ্ছি, তো দেখো পুরো ভিডিওটা আর বাড়িতে প্র্যাকটিস করার চেষ্টা করো, অবশ্যই পারবে। প্রথমে আঁকতে হবে এরকম একটা, এটা সহজ করে আঁকার জন্য তুমি মিডিল থেকে একটা লাইন, তার দুদিক থেকে দুটো রাউন্ডও করে নিতে পারো। এবার এদিকে ঠিক যেই জায়গা থেকে শুরু হয়েছিল এদিকেও একই জায়গা থেকে শুরু হবে, আর এরকম রাউন্ড আবার ঠিক এই সোজা করে এখানে এসে লাগবে ঠিক এই মিডিল সবগুলির। ওকে, তো এরপরে হবে এরকম একটা রাউন্ড, তার মিডিল থেকে এইভাবে। তো ড্র কমপ্লিট হয়ে গেল, এবার করবো আমরা কালার। ব্যাকগ্রাউন্ডটা পুরোটাতে দেবো ইয়েলো কালার, মিডিয়াম ইয়েলো। এরপরে করবো পিঙ্ক কালার। পিঙ্ক কালারটা শেষ হলো, এবার পিঙ্ক কালারের উপরে একটা সাইডে রেড কালার হালকা হালকা করে ফুসে ফুসে মিশে। এরপর করবো গ্রিন কালার, পাতার মিডিলে দিলাম একটু গ্রিন কালার, তারপরে দেবো মিডিয়াম গ্রিন।
জলে হবে কোভার।